নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন খুবই শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না। ডাব, ওষুধ, চা এবং বিস্কুট আছে, নিয়ে এসেছি, খাবে। তো বন্ধুরা, ও এখন গেছে হচ্ছে ডাব কাটতে, মানে ডাবটা কাটাই আছে, মানে চামচ দিয়ে ফুটো করবে মুখটা। ও গেছে এখন। আমি যে ব্লগটা যে বানাবো, মানে বিছানা থেকে ওঠার যে অবস্থাটা, সেই অবস্থাটাতেই আমি নেই। আর দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে সর্বপ্রথম হয়েছিল। তো এটা কি বড় হয়ে গেছে, আর এখনও এইগুলোতে হচ্ছে, দেখতে পাচ্ছ। এই তারপরে এখনো পেটে হয়েছে, দেখতে পাচ্ছ, কাঁধে হয়েছে, হাতে হয়েছে, এই ডাবটা ফুটো পড়ে গেছে, আর হাতেও হয়েছে। কি ব্যথা লাগছে, আঙুলের মাথায় হয়েছে, এই আঙুলের মাথা এরকম। ধরো ওখানটা, চা দিয়ে এখন বিস্কুট খাচ্ছে। খাবে তো না, একটা খাবে, খেয়াল রেখে দেবে। এখন বিস্কুট গুলো তুলে দেখছি যে এর মধ্যে চিড়ে ভাজাও আছে। আমি হচ্ছে সেরকম ভালোভাবে কথা বলতে পারছি না, কিন্তু তোমাদের জন্য ভিডিওটা তবু বানাচ্ছি কষ্ট করে। তো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আমি ভিডিও বানানোর অবস্থায় নেই একদম, তবুও জোর করে গায়ের জোরে বানাচ্ছি, সরে বসতেও পারছি না। এখন ও বাড়ি যাবো, আবার এখন হচ্ছে কিনা শুয়ে আছে, উঠতে আর পারছে না। ও বাড়ি যাই, কি খাই দেখি, গিয়ে নিয়ে আসি। আমি বাড়ি এসেছিলাম, এসে আলু ভাতে লঙ্কা চানাচুর গামলা আর এই ঠান্ডা জল নিয়ে যাচ্ছি, আর ওখানে মুড়ি আছে, মাখিয়ে দেবো খাওয়াবে। তো আমি মুড়ি টুড়ি দিয়ে বাড়ি চলে এসেছি। সেখানে দিন করে আলুর তরকারি, সবিনের তরকারি হবে, করে নিই তোমাদের দেখো। আমার হচ্ছে খাওয়া হয়ে গেছে, আর ওর জন্য হচ্ছে কিনা ভাত এনে দিয়েছি, মাখাচ্ছে, ভাত তরকারি সবিন, দই এনেছি, ভাত ফাত খেয়ে খাবে, যেতে পারেনি। তো বন্ধুরা, এখন হচ্ছে 3:30 বাজে, আর কি জোরে বৃষ্টি হচ্ছে, আবার আকাশও ডাকছে। ফল কেটেছি, আমি বসে বসে খাচ্ছে, 2-3 দিন পরে উঠে বসেছে, 3 দিন ধরে শুধু শুয়েছি। তো বন্ধুরা, এখন আপেলটা নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, আমাকে এই বড়টা দিয়েছে, আর নিজে ছোটটা নিয়ে নিয়েছে। আর যেই আমি কাটতে গেছি, ফোকাস নিচ্ছে না কেন, যেই আমি কাটতে গেছি তখন মিয়ার গালে পুড়ে দিয়েছে। এখানে বাদামগুলো সব বেছে বেছে ফেলে দিয়েছি, কারণ বাদাম খাই না, আমিও খাই না, সব বেছে বেছে দিয়েছি।